গত রবিবার পাঁচ এপ্রিল নগরীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরের বিভিন্ন পাড়া মহল্লা এলাকাবাসীদের উদ্যোগে লকডাউন ঘোষণা করা হচ্ছে সিলেটনগরীর শাহ মণিপুরী পাড়া হাউজিং স্টেট পীর মহল্লা সুবিদ বাজার আখালিয়া রাজারগলি বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এলাকাবাসী মহল্লার প্রবেশ পথে বহিরাগতদের প্রবেশ ও ভেতর অপ্রয়োজনে কারো বের হওয়া বন্ধ করে দিয়েছেন তারপরে যদি কারো অতিপ্রয়োজনে প্রয়োজনে বের হতে হয় তাকে পাড়ার ভেতর প্রবেশের সময় হাত সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে প্রবেশ করতে হয় পীর এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বসর হোসেন বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ব যেভাবে করোনার মোকাবিলা করতেছে তার চাইতে শতগুণে সফল সরকার এবং সরকারি প্রতিষ্ঠান যেভাবে উদ্যোগ নিয়েছে জনসচেতনামূলক আওয়াজ তুলেছে এই সারা বাংলাদেশে তোলার কারণে এবং সরকারি স্বেচ্ছাসেবক বাহিনী আদা সরকারি বাহিনী এবং সাংবাদিক সর্বস্তরের জনতা যেভাবে এই প্রচার মাধ্যমকে দিয়ে মানুষকে সচেতন করিতেছে এই সচেতনতার কারণেই আমার মনে হয় বাংলাদেশ তুলনামূলকভাবে এখনও করোনা ভাইরাসের অনেক পিছনে আছে তো আমি ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার এই সরকার যেভাবে শক্তিশালীভাবে হাত বাড়িয়ে দিয়েছেন দেশের মানুষের জন্য প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের জন্য ইদানিং খাবার পৌঁছে গেছে এবং খাবার আরও অব্যাহত রয়ে আছে আর বর্তমান সময়ে এই করোনা মোকাবিলা করার একমাত্র উপায় হইল যেন লকডাউন করা এবং শেখ হাসিনার সরকার যেভাবে লকডাউনের প্রস্তুতি নিয়েছেন এই প্রস্তুতির কারণে আমার মনে হয় বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন রক্ষা করবা আমি আমার এলাকার মোল্লা পঞ্চায়েত কমিটির সকল সদস্যদেরকে নিয়ে এই এলাকা লকডাউন করছি এবং আমি আশা করব আমাদের এই লকডাউন দেখে সিলেট নয় সারা বাংলাদেশের প্রতিটি পাড়া মোহল্লায় যেভাবে লকডাউন করেন এবং সরকারের নির্দেশনা মেনে প্রতিটি মানুষ ঘরে ঘরে বন্দি থাকেন এই আমি সকলকে অনুরোধ জানাইব তার সাথে আমি আরও একটা কথা খুঁজতাম যেন আমরা ফিনমুল্লাহ ফান চাহিদার পক্ষ থাকি আমি যখন লকডাউন করছি আমরা জানি এই এলাকায় লকডাউন করায় মানুষের অনেক সুবিধা অসুবিধা আছে সুবিধার হইল যে লকডাউন করলে অন্তত কি আমরা আশা করতাম পারলাম যে করোনা ভাইরাসের আমরা মোকাবিলা করতাম পারব অসুবিধাটা হলো এটা যে বহু মানুষ ঘরের ভিতরে বন্দি বাজার আট ওষুধ সামগ্রী এই যে এইসব জিনিসের জন্য বাড়াইতে পারেন না তার জন্য আমি ফিটমল্লাফান চৈতার একটা নম্বর দিলাম আপনার মাধ্যমে জিরো ওয়ান ডবল সেভেন সিক্স এইট জিরো থ্রি জিরো ডবল ফোর যদি কেউ এই ধরনের কোনো সুবিধা অসুবিধা থাকে এই নম্বরে যোগাযোগ করলে আমরা খানিতে কি যত নমুনার সহযোগিতা আছে এখান চৈতার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো এবং দেশের বিত্তবান সকলরে কইলাম যেন সকলে যাতে সকলের আত খান সুদৃঢ়ভাবে বাড়াইয়া দেন এদেশের করোনা মোকাবিলা এটা আপনার আমার বেফান নাই। এটা সারা বিশ্ব বিশ্বনিয়া শুরু হয়েছে আমরা সকলে একত্রিত গড়ে থাকি করোনার মোকাবিলা করা লাগি সরকারের সহযোগিতা করি এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন আতিকুর র চৌধুরী চুয়েল সহ প্রমুখ আতঙ্ক নয় সাবধানতাই পারে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করতে তাই সকলে ঘরে অবস্থান করুন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না সবসময় হাত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত রাখুন আকিব চৌধুরী ডাল টেলিভিশন সিলেট